ভেকেশনের জন্য কক্সবাজার আমার ফেভারিট স্পট, কিন্তু কক্সবাজার মানে কি শুধু সি বিচ? একদমই না, কক্সবাজার হ্যাজ আ লট মোর টু অফার এন্ড ইউ ক্যান লুজ ইয়োর সেলফ ইন অ্যান অ্যাডভেঞ্চার লাইক নেভার বিফোর ইন কক্সবাজার। সো চলুন কক্সবাজারে ঘুরে আসি। এয়ারস্টার থেকে টিকিট কেটে আমি 10% ডিসকাউন্ট পেয়েছি এন্ড এয়ারস্টারতে জিপি স্টার সিগনেচাররা পাচ্ছে প্রায়োরিটি বোর্ডিং ও এক্সট্রা লাগেজ সুবিধা। কক্সবাজারে অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে, আপনি চাইলে ছোট একটা হাইকও করে ফেলতে পারেন। কক্সবাজারের মিনি বান্দরবন এই ক্ষেত্রে অ্যামেজিং ছিল, টুরিস্ট ফ্রেন্ডলি, লেস রিস্কি এন্ড ভিউজ গুলো তো ইনসেন। কক্সবাজার মেন সিটি থেকে 30 মিনিটের একটা বোট রাইড নিয়ে আপনারা একদিনের জন্য ঘুরে আসতে পারেন মহেশখালী দ্বীপে। এই আইল্যান্ডটা ব্রেথ টেকিংলি বিউটিফুল, এখানে ম্যানগ্রোভ ফরেস্ট, গ্রামের র বিউটি এবং টেম্পল দেখতে পারবেন এন্ড বোট রাইড জার্নিটাও অনেক মজার। কক্সবাজারের ওয়ান অফ দ্য বেস্ট থিং মেরিন ড্রাইভ রোড, এত সুন্দর ভিউ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। স্কুটার রেন্ট নিয়ে বন্ধুদের সাথে একটা রোড ট্রিপও দিতে পারেন। মেরিন ড্রাইভ ঘুরতে ঘুরতে আপনি অনেক সুন্দর স্পটস পাবেন, গভীরে কিছু অ্যামেজিং বিচ রয়েছে। মোটর বাইক রাইড, প্যারাসেলিং, জেটস্কি থেকে শুরু করে অনেক অনেক অ্যাক্টিভিটিস করতে পারেন। কক্সবাজারের ন্যাচারাল বিউটি অনেক সুন্দর, কিন্তু এখানকার সানসেটের ব্যাপারটাই আলাদা। এক এক দিন এক এক রকমের আকাশটা যেন কোনো ওয়ার্ল্ড ক্লাস পেন্টিং এর মতো। আমি বলবো আমার মতে কক্সবাজারের সানসেট ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সানসেট, এন্ড এটা এক্সপিরিয়েন্স করার জন্য হলেও কক্সবাজার আসা উচিত।